हेलो, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू आवर न्यू ब्लॉग। तुम्हारा देखो अनुज रंगमंच और आमी अनिशा। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज के ब्लॉगटा आमी आनछी एक मेकओवर ब्लॉग, माने कोनो छोटो खाटो पार्टी मेकअप बा बिये बाड़ीर मेकअप बा दुर्गा पूजा दिवाली ईद ए समस्त फेस्टिवलगुलोते खूब हेवी मेकअप ना आबार खूब लाइट मेकअपो ना एरकम एकटा बेस करे मेकअप ट्यूटोरियल काइंड अफ एकटा भिडियो आमरा तोमार जोन्नो आनछि। आशा करी ब्लगटा भालो लागबे, तो साथे थेके भिडियोटाके फलो करो। और मुखटाके आमी फेस वाश दिए खूब भालो करे धुए निएछि। एई मुहूर्ते आमार मुखे आईब्रोज आर लिपे कोथाओ किच्छु अप्लाई करा नेई। तो आमी फार्स्टे एकटा टोनार यूज करे नेब, गुड वाइब्सेर रोजिप टोनार। যে কোনো একটা টোনার ইউজ করা খুব দরকার মেকআপের আগে। একটু ড্যাব ড্যাব মোশনে দেব যাতে এটা খুব ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গুড ভাইবস এর রোজিপি ময়শ্চারাইজার। আমার স্কিনটা কম্বিনেশন টুয়ার্ডস অয়েলি, গরমকালে টি জোন অত্যন্ত অয়েলি হয়ে যায়, বাট শীতকালে বিভৎস ড্রাই। তো এটা একটু ভারী, একটু থিক কনসিস্টেন্সি, বুঝতে পারছ? তো আমি একটু এই ময়শ্চারাইজারটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, যেটাকে আমরা খুব অ্যাভয়েড করি নেক, নেকটাকে কিন্তু একদম অ্যাভয়েড করা উচিত না। ফেসে তুমি যেভাবে যত্ন নিচ্ছ নেকটাকেও ঠিক সেভাবেই মেনটেন করা দরকার। একটা লিপ বাম মেবলিনের ছোটে অ্যাপ্লাই করে রেখে দেবো। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। আমি খুব সামান্য প্রাইমারটা নিয়েছি আর আমি ইউজ করছি কালার ব্রাডের প্রাইমার। তো কালার ব্রাডের প্রাইমারটা খুব সামান্যই লাগে আর পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় স্কিনের মধ্যে। ফাউন্ডেশনটা ইউজ করার সময় যার জন্য খুব একটা ইভেন স্মুথ একটা ব্যাপার আসে। আর আমাদের স্কিনকেও পার্সোনালি বিভিন্ন কসমেটিক্স থেকে বা এই সমস্ত মেকআপ থেকেও প্রোটেক্ট করে, একটা লেয়ার ক্রিয়েট করে দেয় যেটা স্কিনকে পেনিট্রেট করতে ডিরেক্টলি আর দেয় না। একটা খুব ইভেন একটা স্মুথ একটা টেক্সচার আনে আমাদের স্কিনের মধ্যে। কনসিলার, আমি কনসিলার ইউজ করছি মেবলিনের, মেবলিন নিউ ইয়ারকে কনসিলার 30 হানি। এটা 30 হানি শেড, দেখা জানি বুঝতে পারলাম না দেখা যাচ্ছে কিনা। ফিটমির কম্প্যাক্ট 230 যে সেট করে নেব আমি ফাউন্ডেশন আর কনসিলারটাকে ড্যাব ড্যাব মোশনে। আমি সুইস বিউটির এই শেডটা ইউজ করছি, আইব্রো পেন্সিল আমি বেশি প্রেফার করি, ওয়াটারপ্রুফ। আর এটা ডার্ক ব্রাউন শেড। আইব্রোটা করার পরে খুব লাউড মনে হতে পারে, কিন্তু আই মেকআপ করার পর ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। আর আই ব্রো খুব ইম্পর্টেন্ট ফেসের জন্য। এই যে ব্রাশগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে প্যাকের। আইশ্যাডোটা ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা হচ্ছে রোজ ইন দ্য ইয়ার, রোজ ইন দ্য ইয়ারের। এই বাড়িতে আমার একদমই সেরকমভাবে সেট আপটা নেই, আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি।
तो ফার্স্টে আমি এই কালারটা ইউজ করছি, কালারটা নিয়ে নেব, এক্সিস্টা ফেলে দেবো, পরে অ্যাপ্লাই করব আউটার কর্নারে। ফার্স্ট অ্যাপ্লাই করব, এটা হলো এটা ব্রাশটা একটু চেঞ্জ করব, আমি এই ব্রাশটায় এই কালারটা পিক করব। একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যেহেতু আমি এই প্যালেটটাই এনেছিলাম, বাকি প্যালেটটা আরও দু তিনটে প্যালেট আমার কাছে নেই যেটা আমি তোমাকে শেয়ার করতে পারছি না। মেনলি আমি এটা খুব হ্যান্ডি, তাই এটা আমি ক্যারি করি। তাই আমি ব্লু হেভেনের আমি যে ড্রেসটা করছি সেটা ব্লু, তো আমি একটু ব্লু টাচ আপ দিতে চাই। তো আমি ব্লু হেভেনের এই পেন্সিলটা কাজল সেটাকে আমি ইউজ করব, করে সেটাকে স্ম্যাচ করব। আর এবার আমি এই কালারটা নিয়ে আমার একটু উপরটা লোয়ার ড্যাশ লাইনটা ফিল আপ করব এটা নিয়ে, এই কালারটা। আমি এই কালারটা দিচ্ছি একটু শেড এফেক্টে। এক্সট্রা শ্যাডোস গুলো আমি গ্যাস ডাস্ট আউট করে দেব। আমি এই কালারটাকে, এটা হচ্ছে কে বিউটির গ্রিনিশ ব্লু, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, কে বিউটির প্রোডাক্ট, এটাকে আমি জাস্ট একটু জাস্ট গ্লিটারি এফেক্ট দেবো একটা। উপরের ওয়াটার লাইনটা ফিল আপ করব ব্ল্যাক। উপরে একটা লাইন আছে, আমি তার জন্য এমনি কলসের যে লাইনারটা সেটা ইউজ করছি। ল্যাব সেন্সেশনের মেবলিনের যে মাস্কারাটা সেটা আমি অ্যাপ্লাই করছি। কর্নার দুটোতে একটা হোয়াইটিশ এফেক্ট দেবো শিমার, এই যে কালারটা আমি এবার কনজুরিং করবো বা ব্রনজিং যেটাই বলতে পারো, আমি শ্যাডোটা নিয়ে করবো। আমি এই কালারটা নেব, দুটি নোজের সাইড দিয়ে একটা কন্টুর ক্রিয়েট করবো। ল্যাকমি 925 ওদের ওয়েটলেস ম্যাট লিপস্টিক, লিপ অ্যান্ড চিক অ্যাকচুয়ালি, এটা প্লাম ফেদার, প্লাম ফেদারের, ঠিক আছে। এটা এটাকে জাস্ট আমি করে হালকা একটা টাচ হচ্ছে ব্রাশ দিয়ে আমি এটাকে ই করে দেবো। লিপ পেন্সিল এটা নিশে ল্যাকমির ছোটো হয়ে গেছে বড্ড, ইউজ করেছি ঠিক সেটারই।
করছি সেটা হচ্ছে হাইলাইটার, Huda Beauty হাইলাইটার। এই ফ্ল্যাট এটা দিয়ে আমি জাস্ট নোজ একটু স্কিপ হয়ে গেল, তাই ফোনে আমি বাকিটা করছি। একটু কোয়ালিটি ডিফারেন্স আসবে ভিডিওতে। আমি স্প্রেটা করছি, এলে গার্ল অ্যান্ড ব্রোড মেকআপ ফিক্সার স্প্রে। কমপ্লিট লুকটা আমি এরপরে দেখাচ্ছি, তো কমপ্লিট লুকটা দিয়ে ভিডিওটা এন্ড হবে। অনেক এফোর্ট করে সেট আপটা এখানে একদমই নেই, অনেকটা কষ্ট করে যতটা সম্ভব। এই দেখো আমার আই মেকআপটা পারলাম, দেখালাম, একটু স্মোকি প্যাটার্নের করেছি আই মেকআপটা। আর আমি বিন্দি অ্যাড করতে পারি পরে, আমি একে ড্রেসটা করে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের। যদি তোমার এদের এই মেকআপটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। আমার মেকআপটা যদি ভালো লেগে থাকে, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখলে না হলে আমি যে নেক্সট ব্লগটা আনবো তার যে একটা ইনথু সেটা তোমরাই আমাকে দাও, তো তোমাদের জন্যই সবটা। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না যে ব্লগটা কেমন লাগলো। তো এটা হলো আমার এন্ড লুক, তোমরা একটু আই মেকআপটা ক্লোজে দেখে নাও। তখন আমি করছিলাম, আমি যেহেতু ঠিকঠাক ফিট করতে পারছিলাম না, ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিলো, মেকআপ ফিক্সারটা আমি করেছি, একটু কোয়ালিটি ডিফারেন্স হবে। এটা আমি নীল শাড়িটা করেছি, তাই নীল ব্লু মেকআপ করেছি। আর আমার চুলটা এটা আমি পরে একটা ভিডিওতে দেখাবো, একটা গজরা টাইপ অফ লাগিয়ে একটা বান করা হয়েছে। তো এটা হচ্ছে আমার টোটাল আউটফিট। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও কয়েক ধরনের মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই ভিডিওটা এখানে এতটুকুই থাকবে, তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বাই বাই চাচা।